নমস্কার বন্ধুরা, কল্পনার গল্পকথাটি তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বাবা মহাদেবের একটা পুজোর ভিডিও নিয়ে চলে আসলাম। বাবা মহাদেবের পুজো আমি কেমনভাবে করে থাকি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। বিশেষ দিনে কিন্তু আমরা বিশেষভাবে বাবার মহাদেবের পুজো করে থাকি, আর সেই বিশেষ পুজোটা আমি কিভাবে করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখানে আমি পঞ্চামৃত রেডি করে নিচ্ছি। এখানে সবার প্রথম দিয়েছি দই, তারপরে দিলাম দুধ, তারপরে শক্কর দিলাম, আর ঘি, মধু। তো এই পাঁচটা জিনিস দিয়ে পঞ্চামৃত রেডি করে নিলাম। এখানে বাবা মহাদেবের পুজোর সমস্ত সামগ্রী আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। বাবা মহাদেবের জন্য মালা রেখেছি, ফুল রাখলাম কিছু কুচো ফুল, বাবার মহাদেবের পছন্দের নীলকণ্ঠ ফুল রাখলাম, ধুত্রার ফুল, আর এবারে আমি বেলপাতা পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি, সেটা রেখে দিলাম। আর এই যে ফুলটা রাখছি, এই ফুলটার নামটা আমি জানি না, কিন্তু এই ফুলটা বাবা মহাদেবের পুজোতে লাগে। আর রাখলাম ধুত্রা ফুলের গোটা বা ফল, কিছু আকন্দ ফুল রাখলাম, আর একটা অখণ্ড ফল রাখলাম যেটা বাবাকে আমি নিবেদন করব। বাবার মাথায় সবসময় একটা অখণ্ড ফল নিবেদন করা খুবই ভালো। সব কিছুর মধ্যে গঙ্গার জল এবং চন্দনের ছেটা দিয়ে নিলাম। আর এখানে আমি আমার বাবা মহাদেবকে স্নান করাতে যা যা লাগবে সব কিছু গুছিয়ে নিয়েছি, এবং পুজো করতে যা যা লাগবে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। একটা পিতলের থালার মধ্যে আমি ওং এঁকে নিচ্ছি কেশর চন্দন দিয়ে। ওং এঁকে নিয়ে আমি এই থালাটার মধ্যে বাবাকে বসিয়ে বাবার অভিষেকটা করিয়ে নেব। আমি আমার নিজের মন থেকে নিজের মতন করে বাবার পুজো করছি। যদি ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই তোমরা আমাকে ভুলটা বলে দিও, আমি চেষ্টা করব ভুলটা শুধরে নেওয়ার জন্য। বাবাকে সবার প্রথম আমি ঘি মাখিয়ে নিচ্ছি। বাবাকে এবং নন্দী মহারাজকেও আমি ঘি মাখিয়ে নিচ্ছি। সবার প্রথম আমি ঘি মাখিয়ে নিচ্ছি, আর তারপরে আমি মধু মাখিয়ে নেব। আর এরকমভাবে বিশেষ বিশেষ দিনে কিন্তু বিশেষ বিশেষভাবে আমি পুজো করি। তো এবারে আমি বাবার মাথায় মধু দিয়ে দিলাম। মধুটাও বেশ ভালো করে সুন্দর করে সমস্ত গায়ে ভালো করে মাখিয়ে নেব বাবার। ঘি মধু মাখিয়ে নেওয়ার পর এবার আমি বাবা মহাদেবকে টক দই মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে বাবার সমস্ত গায়ে ভালো করে মাখিয়ে নেব, এবং সাথে সাথে নন্দী মহারাজকেও মাখিয়ে নেব। এবার আমি বাবা মহাদেবকে শর্করা দিয়ে দিচ্ছি। শর্করা ভালো করে বাবার গায়ে মাখিয়ে নেব। তারপর আমি যে দুধের মধ্যে যে পঞ্চামৃতটা রেডি করে রেখেছিলাম, এবারে সেই পঞ্চামৃতটা ঢালবো। তার আগে একটু পুষ্পার অভিষেক করিয়ে নিচ্ছি। বাবা এবং নন্দী মহারাজ, বাসুকি নাগ, ত্রিশূল সবাইকে পুষ্পা অভিষেক করিয়ে নিচ্ছি। এবারে আমি পঞ্চামৃত দুধটা রেডি করে রেখেছিলাম সবার প্রথম, সেই দুধটা এবার বাবা মহাদেবের মাথায় ঢালবো। এবং ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনম মৃত্যুর্মুক্ষ্য মমামৃতাৎ, এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা মনে মনে জপ করব। বাবা মহাদেবকে গঙ্গার জল দিয়ে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, পরিষ্কার করে ভালো করে আমি বাবা মহাদেবকে স্নান করিয়ে নেব গঙ্গার জল দিয়ে, বা যে কোনো পরিষ্কার শুদ্ধ জল দিয়েই করানো যেতে পারে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো পরিষ্কার করে খুব সুন্দর করে বাবা মহাদেবকে স্নান অভিষেক করানোর পর আমি সুন্দর করে মুছে নিয়েছি ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে। তারপর আমি নন্দী মহারাজকে খুব সুন্দর করে মুছে নিচ্ছি। এবার আমি বাবা মহাদেবকে তার নিজ আসনে বসিয়ে নিচ্ছি। আমার বাবা মহাদেব এখানেই থাকেন সারা বছর, আর আমি এখানেই বাবা মহাদেবের পুজো করব। আলাদা আর একটা করে আসন আমি
করিনি, এখানেই আমি বাবা মহাদেবের পুজো করি। আর এই বাবা মহাদেবের স্নানের জলটা আমি নিজের মাথাতেও দেবো এবং বাড়ির সকলের মাথায় দিয়ে দেব। এখন আমি বাবা মহাদেবকে চন্দনের তিলক পরিয়ে দেব। এটা কেশর চন্দন আছে, সাদা চন্দনও পরানো যেতে পারে বাবা মহাদেবকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা মহাদেবকে এভাবে আমি তিলক পরাই, শুকিয়ে গেলে বেশ ভালো লাগে দেখতে। তার জন্য নন্দী মহারাজকেও তিলক পরিয়ে দিলাম। এবার আমি বাবা মহাদেবকে মালা পরিয়ে দিচ্ছি, তার পছন্দের আকন্দ ফুলের মালা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার আমি বাবা মহাদেবকে একটু ভালো দেখে বাবা মহাদেবকে তিনটে বেলপাতা নিবেদন করব, কারণ আমাদের সব কিছুই কিনে এনে পুজো করতে হয়, তো নিখুঁত পাওয়া একদমই সম্ভব হয়ে ওঠে না সব সময়। তবুও তার মধ্যে চেষ্টা করি একটু নিখুঁত দেখে দেওয়ার। তো আমি তিনটে বেলপাতা বাবা মহাদেবের মাথায় দিয়ে দিলাম। এবার আমি নন্দী মহারাজকে নিবেদন করে দিলাম একটি বেলপাতা। এবার আমি ধূত্রার ফুল নিবেদন করে দিলাম বাবাকে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার আমি নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিলাম, নন্দী মহারাজকেও নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিলাম। এবার আমি এই যে এই ফুলটার নামটা আমি ঠিক জানি না, কিন্তু বাবা মহাদেবের পুজোতে লাগে, ওম নমঃ শিবায় বলে বাবা মহাদেবের মাথায় দিয়ে দিলাম। ধূত্রার ফলটাও দিয়ে দিলাম। এবার আমি বাবা মহাদেবকে একটু আসনটা সাজিয়ে নিচ্ছি, চারপাশ দিয়ে একটু ফুল দিয়ে সাজিয়ে নেব। তারপর আমি বাবা মহাদেবকে একটু অর্ঘ্য নিবেদন করছি, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার আমি বাবা মহাদেবের মাথায় সিদ্ধি নিবেদন করছি, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার আমি বাবা মহাদেবের মাথায় কালো তিল নিবেদন করছি, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালবো, তার জন্য এখানে সিদ্ধি আর একটু ফুলের পাপড়ি আর গঙ্গার জল এই গ্লাসের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি বাবা মহাদেবের মাথায় জল ঢেলে নিচ্ছি, ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এবার আমি বাবা মহাদেবের কাছে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি, ওম নমঃ শিবায়, ও শান্তায়, ও করুণাত্রায়, ও হে তবে নিবেদিতায়, আমি চাতুর্নং তৎপদং পরমেশ্বরায় নমো নমা, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ও শান্তায়, ও করুণাত্রায়, ও হে তবে নিবেদিতায়, আমি চাতুর্নং তৎপদং পরমেশ্বরায় নমো নমা, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি আবারও হাতের মধ্যে ফুল নিয়ে বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি, ওম নমঃ শিবায়, ও শান্তায়, ও করুণাত্রায়, ও হে তবে নিবেদিতায়, আমি চাতুর্নং তৎপদং পরমেশ্বরায় নমো নমা, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার আমি বাবা মহাদেবের কাছে প্রণাম করে নিলাম, আমার পুজোতে ভুল ত্রুটি হয়ে গেলে উনি যেন ক্ষমা করে দেন। এবার আমি বাবা মহাদেবের মাথায় একটা অখণ্ড ফল মাথায় ঠেকিয়ে পাশে রেখে দিলাম, কারণ আমার বাবা মহাদেব খুবই ছোট, এত বড় বেলটা মাথায় রাখা যাবে না, তাই জন্য সাইডে রেখে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা মহাদেবের পুজো করলাম, তাই ষোলো আনা দক্ষিণা দিয়ে দিয়েছি। তো আমার বাবা মহাদেবের পুজো মোটামুটি হয়ে গেছে, এখন আমি বাবা মহাদেবের ভোগ নিবেদন করব। বন্ধুরা, আমার ঘরে যেদিন যেরকম যা থাকে আমি কিন্তু সেরকমটা দিয়েই ভোগ নিবেদন করে থাকি। এবার আমি জল নিবেদন করছি বাবা মহাদেবের কাছে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমার রাধারানী রাধা মাধব মা লক্ষ্মী নারায়ণের পুজো আমি আগেই করে নিয়েছি, কিন্তু আরতিটা করিনি। আমি বাবা মহাদেবের পুজোটা করে নিলাম, এখন আমি একসাথে আরতিটা করে নেব।
এখন আমি ভগবানের কাছে আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমাকে ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করে এই প্রার্থনা জানিয়ে ভগবানের কাছে প্রণাম করে নিলাম। আমার এই সহজ সরল পুজো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, নতুন দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওর সাথে। আজকের মতন এই পর্যন্ত, সবাইকে টাটা।